আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারকাত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডিসপ্লেতে ষোলো ডিসেম্বরের যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনের পিএসডি ফাইলটি আমি আপনাদেরকে দিয়ে দেব এই ফাইলটি আপনি ডাউনলোড করে কিভাবে এডিট করে ব্যবহার করবেন সেই বিষয়টা মূলত এই ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করি তো এই ফাইলটি ডাউনলোড করার পর আপনার যে জিনিসগুলো পরিবর্তন করতে পারবেন যেমন আপনার নাম পরিবর্তন করতে পারবেন আপনার ছবি পরিবর্তন করতে পারবেন এখানে আওয়াল ক্রিয়েটিভের পক্ষ থেকে যে টেক্সটা দেওয়া আছে এটাকে পরিবর্তন করতে পারবেন আর পরিবর্তন করার মতো কিন্তু এই জিনিসগুলো রয়েছে আর এখানে যে এক্সট্রা যে লেখাটা রয়েছে চলে এটাকেও পরিবর্তন করতে পারবেন তো চলুন দেখি কিভাবে কাজগুলো করবেন তো এই ফাইলটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার সেখান থেকে সুন্দর করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ডাবল ক্লিক করলে ফটোশপে আপনাদের এই ফাইলটি ওপেন হবে ওপেন হওয়ার পরে আমি সবগুলাই লেয়ারে এখানে অর্গানাইজ করে রাখছি তো লেয়ারের এই সেকশনটা যদি আপনি খুঁজে না পান তাহলে আপনার উইন্ডো মিনিতে ক্লিক করবেন উইন্ডো মিনি থেকে লেয়ারে ক্লিক করে এখানে যে লেয়ার অপশনটা দেওয়া হয় সেটাতে ক্লিক করলে লেয়ারে এই ওপেন হবে তো এখানে প্রথমে আমি ছবিটাকে পরিবর্তন করে দেখাচ্ছি ছবি পরিবর্তন করার জন্য ফটো নামে যে লেয়ার সেকশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই এরোতে ক্লিক করে এটাকে ওপেন করবেন দেন এখানে একটা ফাইল দেখতে পাবেন বা এখানে একটা ভ্যাক্টর ছবি থাকতে পারে অথবা আমি আমার ছবি এখানে রিমুভ করে দিতে পারি এখানে এ ফাইলটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে চলে যাবেন ফাইল মেনুতে ফাইল মেনু থেকে প্লেস ইন এমবেড অথবা প্লেস ইন লিঙ্ক যে কোনো এক জায়গায় আপনার ক্লিক করবেন তো আমি প্লেস ইন লিঙ্কটায় ক্লিক করলাম তারপর এখান থেকে আপনাদের যেখানে ছবি রয়েছে আপনাদের ছবি ব্যবহার করতে চলে আপনার ছবি দিবেন বা যে ব্যক্তির ছবি ব্যবহার করতে চান সেই ব্যক্তির ছবিটা এখানে দিবেন তো আমি আপনাদের বোঝানোর সুবিধা থেকে এখানে আমি আমার একটা ছবি আপলোড করে দিয়েছি ধরুন আমি আমার এই ছবিটাকে ব্যবহার করবো এই ছবিটাকে সিলেক্ট করলাম করে প্লেসে ক্লিক করলে এই ছবি এখানে চলে আসবে দেখুন ছবিটা চলে আসে তাই এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে বড়ো ছোটো করে নেন এভাবে বড় করে নিলে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে রাখলাম দেন এখানে টিকমাটা দিয়ে দিব ছবিটা এখানে চলে আসবে দেন আগের যে লেয়ারটা দেওয়া থাকবে এটাকে অফ করে দেবেন এখানে চোখ এখানে এটা অফ হয়ে যাবে দেন আমার এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে বলেই কিন্তু ছবিটা আমি এভাবে বসাতে পারতেছি যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে তাহলে আপনার প্রথমে যেটা করবেন ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন তারপর এখান থেকে যে ছবিটা আপনি ব্যবহার করবেন যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই সেই ছবিটাকে ওপেন করে নেবেন ধরেন আমি এখান থেকে আমার এই ছবিটাকে ব্যবহার করবো বা এই ছবিটাকে ব্যবহার করব ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আমি যদি এখানে ওপেন করে নিই তাহলে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু এখন কিন্তু অনেকগুলো ওয়ে আছে আপনার যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন তো আমি যদি ল্যারটাকে আনলক করি আনলক করার পর যদি আমি এখান থেকে প্রপার্টিসে ক্লিক করি তারপর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু আমার এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে আর আমার এখানে যে ভার্সনটা মিস করতে সেটা কিন্তু দু হাজার চব্বিশ সালের ভার্সন হয়তো বা আপনাদের এই ভার্সন না থাকতে পারে আপনার হয়তো এর লোয়ার ভার্সনগুলো ইউজ করতে পারেন তো যে ভার্সনটা ইউজ করবেন এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করে নেবেন রিমুভ করার পর এই ইমেজটাকে ড্রাগ করে যদি আমি এখানে নিয়ে আসি এখানে এনে যদি আমি সেরে দিই ছবিটা চলে আসবে দেন আমি আগেরগুলোকে সব অফ করে রাখতে সেটাকে অফ করে রাখলাম দেন এই ছবিটাকে আমি এখানে ধরে জাস্ট বড়ো করে দিব এইভাবে বড় করে দিলে অ্যাডজাস্ট করে যেখানে রাখবো আমি ছবিটা সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে বসাতে পারবো তো এইভাবে অবশ্যই আপনি আগে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন রিমুভ করার পরে আপনার ছবিটাকে এখানে দিয়ে দেবেন তাহলে এটা অ্যাডজাস্ট এখানে বসে যাবে তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি আমি এটা দিয়ে রাখতেছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য ওকে এবার নাম পরিবর্তন করতে হবে নাম পরিবর্তন করার জন্য এখানে আমাদের লেয়ার যে নেমের যে লেয়ারটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আমি যে ফোনগুলো ব্যবহার করতেছি হয়তো বা এই ফোনগুলো আপনার কম্পিউটারে না ইনস্টল থাকতে পারে সেক্ষেত্রে আপনার কম্পিউটারের যে ফোনগুলো ইনস্টল থাকবে সেগুলো এখানে দিয়ে দেবেন তো আমি যদি এখানে নামটা পরিবর্তন করি ধর এখানে ডাবল ক্লিক করলাম এখানে যে নামটা আছে আওয়াল হোসেন এখানে আমি ধরে লিখলাম যে রবিউল লিখলাম এখানে তো আমি যদি এখানে রবিউল লিখি রবিউল রবিউল তো দেখেন রবিউল হোসেন বা রবিউল ইসলাম দিতে চলে দিতে পারি ইসলাম রবিউল ইসলাম দিলাম দেন এখানে চেঞ্জ করে দিলাম নামটা চেঞ্জ হয়ে গেল তারপর এখানে যদি আমার টাইটেলটা দেওয়া আছে এটা এটা আপনি এডিট করতে পারবেন এখানে আপনার যে টাইটেল সে টাইটেলটা এখানে দিয়ে দেবেন তো আমি এটা দিয়ে রাখলাম বা আপনি এগুলোকে ডিলিট করে দিয়ে ইংলিশে দিতে চাইলে ইংলিশও দিতে পারেন কোনো সমস্যা হবে না তো এখানে আপনাদের প্রথমত ছবি পরিবর্তন করা গেল নাম পরিবর্তন করা গেল এবার উপরে যেটা আছে যে আওয়াল ক্রিয়েটিভের পক্ষ থেকে এটাকে যদি পরিবর্তন করতে চান তাহলে এখানে দেখবেন আওয়াল ক্রিয়েটিভ নামে একটা লেয়ার দেওয়া আছে এটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে পুরোটা এডিট করতে পারবেন এগুলো কালারও চেঞ্জ করতে পারবেন এখানে যে কালারগুলো দেওয়া আছে এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন আপনি যদি এখান থেকে কোনো কালার নিতে চান হুম আমি এই কালারটা দিলাম এই কালারটা দিতে পারবেন তো আমার যে কালারটা দেওয়া আসলে আমি সেই কালারটা রাখলাম এখানে তারপর এখান থেকে সেই শ্যাপগুলো যে রয়েছে শ্যাপের কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন ওকে তারপর এখানে আওয়ার ক্রিয়েটিভ যে ট্যাক্সটা রয়েছে এই ট্যাক্সটাকে ক্লিক করে এখানে আপনি আপনার যে কোনো ট্যাক্স এখানে দিতে পারবেন আছে জাস্ট আমি এখানে আপনাদেরকে এটাকে চেঞ্জ করে দেখাই ধরুন আমি যদি এখান থেকে দিই হ্যালো এইচ ই ডবলো হ্যালো জাস্ট হ্যালো দিয়ে রাখলাম এখানে আপনি আপনার কোম্পানির নাম বা আপনার নাম দিবেন বা যে কোনো এখানে একটা ট্যাক্স লিখতে চলে দিতে পারেন এর পক্ষ থেকে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা তো এইভাবে মূলত আপনাকে ফাইলটাকে রেডি করতে হবে রেডি করার পরে যা যা এডিট এডিট করে দেখালাম এডিট করবেন তারপরে চলে যাবেন ফাইলে ফাইলে যাওয়ার পর এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করবেন ভালো রেজুলেশনের ছবি পাওয়ার জন্য তারপর এখান থেকে কোয়ালিটিটা হাই করে দিবেন এখান থেকে অবশ্যই জেপিজি ফরম্যাট দিয়ে রাখবেন তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর ফাইলটা কথা সেভ করবেন লোকেশন সিলেক্ট করে দিবেন তো আমি পিএইচডি ফাইলের নামটা দিয়ে সেভ করে রাখতেছি দেন সেভ ক্লিক করলাম ফাইলটা কিন্তু আমার সেভ হয়ে গেছে আমি যদি কি মিনিমাইজ করে রাখি এই যে ফাইলটা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিন্তু একটা ছবি আমাদের এখানে চলে আসে এবং অনেক হাই কোয়ালিটি একটা ছবি তো এইভাবে মূলত এই ফাইলটাকে আপনারা ডাউনলোড করে এডিট করে ইউজ করতে পারবেন আর ফাইলটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে আসে পাসওয়ার্ডটা হচ্ছে আওয়াল ক্রিয়েটিভ সবগুলো স্মল লেটারের হবে আওয়াল ক্রিয়েটিভ দিলে আপনাদের ফাইলটা ওপেন হবে নাহলে কিন্তু ফাইলটা ওপেন হবে না ফাইলটা যেহেতু জিপ আকারে থাকবে জিপ ফাইলটাকে আনজিপ করে ব্যবহার করতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ